গেল ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাইতে হবে। চলতে পারছে না, শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে, শরীর খুবই খারাপ। সে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চায়, এখন আমরা ওনাকে বিদেশে পাঠাতে চাই। আজকে কি চিকিৎসকরা এসেছিলেন? চিকিৎসক আজকে দুই সপ্তাহ ধরে চিকিৎসক আসে নাই, এরা আসেই না। চিকিৎসা কোনো কিছু চিকিৎসাও এখানে দেয়া হচ্ছে না, তাহলে অযথা এখানে ফেলে রাখছে কেন? আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে চাই। শরীর খুবই খারাপ, সে উঠতে পারে না, বসতে পারে না, নিজে হাতে তুলে খেতে পারে না, কিছুই করতে পারে না সে। হ্যাঁ, নিজে উনি বলে নাই, আমরা বিদেশে পাঠাতে চাই, আমরা বিদেশে পাঠাতে চাই, কারণ এখানে তো যে চিকিৎসা দিচ্ছে এতে তো কিছুই হচ্ছে না, বরং দিনের দিন খারাপ হচ্ছে। হ্যাঁ, চিকিৎসা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, উনি চিকিৎসা উনি যে আমরা, হ্যাঁ না না, আমরা আমরা পাঠাতে চাই, উনি যেতে চান না। কোন ক্ষেত্রে উনি কথাটা বলেছেন? এখনো তো কোনো কিছুই হয় নাই, এগুলি ওনারা যদি জামিন দেন তাহলে যেতে পারবে। হ্যাঁ, আমরা পাঠাতে চাচ্ছি, আমরাই পাঠাতে চাচ্ছি, কারণ তার শরীরের অবস্থা খুবই খারাপ, দিনের দিন খারাপ হচ্ছে। না, উনি কিছু বলেননি, এখানে চিকিৎসা হচ্ছে না তো, তার কোনো চিকিৎসাই হচ্ছে না, ডাক্তারই আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।